বাবা আমার না তোমার ছেলে যেতে একদম ইচ্ছা করছে না। আমি তোমার ছেলে কখনো কোথাও গিয়ে থাকিনি। আমার না খুব মন খারাপ হচ্ছে, বাবা না গেলে হতো না। ওরকম বলতে নেই বাবু, যাওয়ার সময় দেখ আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে তোকে শহরের এত বড় এত সুন্দর কলেজে ভর্তি করিয়েছি, মন দিয়ে পড়াশোনা কর। আর আমরা দেখছিস তো আমাদের বয়স হচ্ছে, তোকে তো বড় হয়ে আমাদেরকে সামলাতে হবে, তাই না? হ্যাঁ বাবা সবই তো বুঝলাম, কিন্তু তোমার ছেলে থাকতে মন খারাপ, চিন্তা করতে হবে। তোর তোর ট্রেনে চলে এলো, আয় চিন্তা করছি। দেখ ভাই, আমরা কিন্তু কলকাতার সেরা কলেজে ভর্তি হয়েছি, ভালো করে পড়াশোনা করতে হবে। দেখ সামনে সামনে কিন্তু সিনিয়র আছে, একদম কথা বলবি না, চুপচাপ চল। এই এদিকে শোন, নাম কি? দাদা আমার নাম নিখিল আর ওর নাম শুভদীপ। তোকে বেশি ফটো ফটো করতে বলেছি, ওর নাম বলতে পারে না, বাবা আছে। এ দাদা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। চুপ। ওই নাম কি? শুভদীপ। ওই চল দূরে সিগারেট নিয়ে যা। দাদা দাদা আমাদের ইম্পর্টেন্ট ক্লাস আছে দাদা, আমাদের ছেড়ে দাও না দাদা, আজকে ফার্স্ট ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস আছে দাদা। আগে আমরা ক্লাস নেবো, তারপর স্যাররা। চল সিগারেট নিয়ে যা। আচ্ছা ভাই, ওরা তোকে মারলে তুই কিছু বলি না কেন? দেখ ভাই, তোর কলেজে প্রথম দিন, তুই ঠিক জানিস না, ওরা হচ্ছে এই কলেজের সিনিয়র, ওদের বিরুদ্ধে গেলে না তুই এখানে টিকতে পারবি না। দেখ ভাই, আমরা তো সামান্য, ওদের থেকে কলেজের স্যারেরাও ভয় পায়, কোনো গণ্ডগোলে যাওয়ার দরকার নেই। সিগারেটটা দিবি, তাড়াতাড়ি চলে যাব। ওই এদিকে শোন, দাদা দাদা আমাদের ছেড়ে দিন না দাদা, আমাদের ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাদের যেতে হবে। আরেকবার আরেকবার তুই ক্লাসের নাম কর, দেখ তো কী করি। চল সিগারেটটা জ্বাল। আমি জ্বালতে পারবো না ভাই। ভাই জ্বালিয়ে দে ভাই, ভাই নয়তো পরে সমস্যায় পড়ে যাবে, জ্বালিয়ে দে। বিশাল সাহস, হ্যাঁ বিশাল সাহস, পাঞ্জা না নিয়ে চলে যাও। হ্যাঁ ভাই সামনে কিন্তু সিনিয়র আছে, একদম মুখ বন্ধ করে চল, একদম। দাদা দাদা দাদা, সকালের ব্যাপারটার জন্য দাদা ভুল হয়ে গেছে, ও জানে না কিছু, ও কলেজে নতুন এসেছে দাদা। দাদা চিনিস আমাকে? বাবা
হোস্টেলের বাবা। চল বাবা বল বল। বাবা আমাদের ভুল হয়ে গেছে বাবা, ক্ষমা করে দাও বাবা, আমাদের ক্ষমা করে দাও সবার। বাবা বল বাবা, আমাদের ক্ষমা করে দাও বাবা। চল যা, ব্যাংক খুলে বাকিদের মতো লাইনে লেগে যা। বোঝা গেল? তোর আবার থেকে গেলি কেন? হ্যাঁ আমি জামা প্যান্ট খুলতে পারবো না। হাত সবাই হাস। চল চল ভাই চল। শুভদীপ বাড়িতে জানা ভাই, আজকে পুরো ঘটনাটা বাবা মাকে জানা। না রে ভাই, আমি এই ঘটনাটা বাবা মাকে জানাতে পারবো না, ওনারা অনেক টেনশন করবে। আর তাছাড়া ওনারা আমাকে অনেক ভরসা করে এখানে পাঠিয়েছে, যতই কষ্ট হোক আমি এখান থেকে কোথাও যেতে পারবো না রে। আমাকে যে কোনোভাবেই হোক পাস আউট করেই বার হতে হবে, আমাকে পড়তে হবে। চল বাবা উপরে ডাকলো। দুজনকে না, শুধু ওই মালটাকে। চল 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 তুই চল। এত রাতে এখানে বিশাল সাহস দেখছি তোমার, খাবে নাকি? খাবে নাকি কাকা? এত রাত্রেবেলা ছাদে ঘুরে বেড়াচ্ছ কিছু কানা? এ কাকা কা, এই চল আয় এদিকে কাকা, এদিকে আয় আয় চ এদিকে চ কাকা চ। বাবা
চল। লেক, আমি স্বীকার করলাম যে আমি রাত্রিবেলা স্টুডেন্টদের ফোন চুরি করতে এসে ধরা পড়েছি। কাকা ছোট্ট করে ওখানে একটা সই করে দাও দেখি। এদিক ওদিক কি দেখছো দাদা? ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, সই না করলে বাড়িও যেতে পারবে না। আরে কাকা, এই খবর যদি বাইরে যায় তাহলে তোমারও খবর হয়ে যাবে। চলো নিকলো, চল পাত নিকলি হও পালা। ভাই কালকে যা হয়েছে হয়েছে, ওই সব কথা বাদ দে, সামনে সিনিয়ররা আছে, পুরো চুপচাপ চলে যাবে। কিন্তু শুনতে পাচ্ছিস না? এদিকে আয়, এদিকে শোন। চল মোচ পুলিশে কর, পুলিশে কর। বাবা তোমার ছেলে পড়ে গেল গো। এ বাজা, পা থেকে জুতো খুলে চলে গেল, এই নিয়ে তো। আরে হ্যাঁ, গালে করে নিয়ে আসবি, কিন্তু জুতোটা দামি তো। তাই যা মিস হয়ে গেল, এবার চেষ্টা কর, চেষ্টা কর, হবে হবে, চেষ্টা কর, চেষ্টা কর, চল হবে হবে হবে। দেখ এরম করলে হবে? দেখতে পাচ্ছিস তো কত বড় কেটে গেছে, ওষুধ না লাগালে হবে? ভাই দিনের পর দিন কিন্তু অত্যাচার বেড়ে চলেছে, তুই বাড়িতে যা না, পুরো ঘটনাটা তোর বাবা মাকে বল। ঠিক বলেছিস। হ্যালো, কেমন আছিস বাবু? বাবা বাবা, আমি এখানে মোটেও ভালো নেই বাবা, তুমি আর মা আমাকে নিয়ে যাও বাবা। দাদা 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 দাদা, আমাকে ছেড়ে দাও দাদা। কথা বলবি না,
চুপ করতে হবে, একদম চুপ করে থাকবি। আমাদের আমি কমপ্লেন করবি? কমপ্লেন? এ কি কমপ্লেন করবি বল? নিজেকে কি বড় মনে করিস? কি কমপ্লেন করবি বাবা? আমাদের আমি ফোনে কার কার কমপ্লেন করছিল? কমপ্লেন? কমপ্লেন করবি আমাদের নামে? যা, কোন বাপের কাছে কমপ্লেন করবি? কর আমি স্বীকার করলাম যে আমি রাত্রিবেলা স্টুডেন্টদের ফোন চুরি করতে এসে ধরা পড়েছি। Yeah.